মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 11টা। তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমি দেখো চুড়িদার পরে রেডি হয়ে নিয়েছি। তো এখন মেয়েকে নিয়ে যাব ডাক্তারের কাছে। মেয়ে 2-3 দিন ধরে দাঁতে ব্যথা করছে, ঠিক মতো খাওয়া দাওয়া করছে না। তোর বাবা সকালে নাম লিখিয়ে এসছে, তো এখন ওকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো চলো যেতে যেতে যদি পারি ওখানে গিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করব, ঠিক আছে? তো তার হাজবেন্ড নিতে চলে এসছে, তো যাওয়া যাক। আমরা ডাক্তারের চেম্বারে চলে এসেছি। এই যে আমি আর আমার মেয়ে যে বসে আছি, দেখো আমার মেয়ে পাশে বসে এখন আমার নাচ করছে। আর এই দেখো আমার মেয়ে ভয়ে কান্না করছে, আর ডাক্তারবাবু ওর সাথে গল্প করে ওকে বলছে যে তোমার কোনো ভয় নেই, তোমার কিচ্ছু করবো না, শুধু তোমার দাঁতটা দেখবো। আর ওর বাবা যে পেছনে দাঁড়িয়ে আছে, আর ওকে ডাক্তারবাবু ওর সাথে গল্প করে খেলার ছলে ওর দাঁত দেখবে আর দাঁত ভেতরে কী হয়েছে সেটা পরিষ্কার করে দেবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 4টে। তো একটু আগে খাওয়া দাওয়া করে উঠলাম, তো এখন আমি নিচেই আছি। তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে কথা বলে একটু শেষ করে ফেলি। তো আজকে তো মেয়েকে নিয়ে ডাক্তারখানায় গেছিলাম, তোমাদেরকে সেটা বললামই তখন। তো ডাক্তারের কাছে গিয়ে বেশিক্ষণ আমাদের বসে থাকতে হয়নি, মানে যাওয়ার সাথে সাথেই আমাদের হয়ে গেছে। আর মেয়ে দাঁতে প্রবলেম হলো, ও দাঁতে একটু পোকা লেগেছে, তো দাঁতে প্রচণ্ড নোংরা জমেছিল। তো ডাক্তারবাবু সেই নোংরাগুলো পরিষ্কার করে দিলেন, তারপরে ওকে ওষুধ দিয়েছে, 2টো ওষুধ দিয়েছে, আর একটা কলগেট দিয়েছে যে এটা ওকে 12 মাস ওই কলগেট দিয়ে দাঁতটা মাজতে হবে। তো নিয়ে এসছি, নিয়ে এসে বাড়িতে একটু কাজকর্ম ছিল সেগুলো সব সেরে সুরে স্নান দান করে এই একটু আগে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আমার কী বলো তো, আমার মেয়ে অত্যাধিক চকলেট লজেন্স খায়, সে কারণে দাঁতে ব্যথা আর পোকা লেগে গেছে। তো আর দাঁতে ব্যথা যে কী কষ্ট সেটা তো মানে ও বুঝতে পারছে, 2-3 দিন ধরে খুবই কষ্ট পাচ্ছিল। সেই কারণে আলম না, আর বাবাকে বললাম তো চলো ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। তো ও ভয়ে যাচ্ছিল না, কান্না করছিল, বলছিল যে না আমি যাব না, যদি ইঞ্জেকশন দেয় কিংবা দাঁত তুলতে হয়, ও খুব ভয় পাচ্ছিল। আলম না, বাচ্চাদের দাঁত তোলেও না, ইঞ্জেকশনও দেয় না। তো তোমাদেরকে দেখালাম এই একটুখানি ভিডিও করে, ওখানে কান্নাকাটি করছিল, সেই কারণে আমি আসি, মানে আমি তো সামনে যাইনি কারণ ও কান্নাকাটি করে আর আমারও ওইসব দেখতে পারি না, যদি তাতে কি নোংরা ঠোঙরা বের করছিলো আমার ওইসব একদম মানে দেখতে পারি না আমি ওইসব। ওর বাবার জন্য পেছনে দাঁড়িয়েছিল, আর ডাক্তারবাবুটা খুবই ভালো, ওর সাথে কত গল্প করছিল খুব ভালো, মানে খুবই ভালো। তো এখন আমি নিচেই আছি, দেখে তো বুঝতেই পারছো। তো মা বাবাকে আনতে গেছে, কারণ বাবার আজকে ডায়ালিসিস, তো ওখানে আনতে গেছে। হাজবেন্ডও এখন বেরিয়ে গেল, তো তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত করোনি, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, ঠিক আছে? তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।